আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। করোনা ভাইরাসের জন্য তোমাদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমরা জুম অ্যাপসের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি। আমি এখন তোমাদের যে ক্লাসটি নিব সেটি আছে ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র। এখন ক্লাসের জন্য সবাইকে স্বাগত, তোমরা সবাই মনোযোগী হও। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি একটা কবিতা নিয়ে আলোচনা করছি, সেই কবিতার নাম কি আছে? জন্মভূমি, তাই না? জন্মভূমি লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জন্মভূমির আগে আমরা লেখক সম্পর্কে আগে জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন? ১৮৬১ খ্রিস্টাব্দে 7ই মে কোন জায়গায়? কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, তাই না? আর এশীয় কবিদের মধ্যে যিনি প্রথমে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি আছেন কে? এই রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য কি করেছেন? নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি একাধারে কি ছিলেন? সাহিত্যিক ছিলেন, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা এবং চিত্রশিল্পী। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে কি কি? সোনারতরী, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি কাব্য, ঘরে বাইরে, গোড়া, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি, এগুলো হচ্ছে কি? উপন্যাস। আর তার রচিত আমাদের কি এই যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমরা এই গানটি বাংলাদেশের কি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? ১৯৪১ খ্রিস্টাব্দে 7ই আগস্ট কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে এখন আসো আমরা আমাদের জন্মভূমি সম্পর্কে জানি। জন্মভূমি কবিতাটি পড়ি, সবাই মনোযোগী হও, শিক্ষার্থী বন্ধুরা সবাই মনোযোগী হও। দেখো, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। তার মানে কি? আমাদের এই জন্মটা সার্থক হয়েছে, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আর জন্মভূমিকে ভালোবাসতে পেরেছি বলে আমাদের কি জন্মটা সার্থক আমরা মনে করেছি। জানি নে তোর ধন রত নাচে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায় এসে, তাই না? যে আমরা এই জন্মভূমিকে এত ভালোবাসি কোন জন্যই? যে রানীর মতো তার ধন সম্পদ আছে নাকি? এই জন্যই যে জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গটা আমার দেহ মনটা জোড়ায় এই কোন তোমার ছায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধ এমন করে এখন, কোন গাগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। মানে কোন বনে যে ফুল গন্ধে আমার মনটাকে আকুল করতেছে, আর কোন গাগনে যে এমন চাঁদ উঠেছে এমন হাসি হেসেছে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, এই আলোতে নয়ন দেখে বুক মনার শেষে। মানে কি? আঁখি মেলে চোখ মেলে আমার এই প্রথম আলো দেখলাম, আর এই আলোতে নয়ন রেখে যেন আমি শেষ নিঃশ্বাস তাও ত্যাগ করতে পারি। এই কবিতাটি পড়ে আমরা কি বুঝলাম? যে এই কবিতার জন্মভূমির প্রতি কবির কি গভীর মমত্ববোধ ও দেশপ্রেম ফুটে উঠেছে। এই দেশের জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবিতার জীবনের সার্থকতা অনুভব করেন। কবি জন্মভূমির অজস্র ধন রত্নের আকার আছে কিনা তাতে তার কিছু যায় আসে না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহসায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্য ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস আছে কি? কিসের বাগান? ফুলের বাগান, তাই না? তাহলে কি আছে? যে এই জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস আছে কি? ফুলের বাগান।
বা চাঁদের জ্যোৎস্না, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো এসব কবির মনকে কী করেছে, আকুল করেছে। এই দেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যলোকের কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা যে এই সূর্যলোকগুলোকে মানে এইখানে আলো রেখে যেন নয়ন রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। আসো আমরা এই পাঠে আমরা কিছু নতুন শব্দসমূহ জেনে নেই, তাই না? সার্থক, সার্থক মানে কি? সফল, সার্থক মানে সফল, মানে আমরা কোনো একটা কাজ করলেই সফলকামলি বলি কি আমাদের কাজটা সার্থক হয়েছে, সফল হয়েছে, তাই না? আছে মুদব, মুদব মানে কি? বুঝবো, বুঝবো মানে বন্ধ করব, বন্ধ করব, মুদব মানে বন্ধ করব, মানে কি করব আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, বুঝবো, মুদব মানে বুঝবো বন্ধ করব। আচ্ছা আমরা এখন কিছু প্রশ্ন জানি, তাই না? আমরা এই যে লেখক পরিচিতি পড়লাম, তাই না, বলে আমরা কী জানতে পারলাম? দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্র কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? পেয়েছেন, তাই না? আমাদের একটা প্রশ্ন, এখন উত্তরটা আমরা কি জানি সবাই? তাহলে আমরা উত্তরটা জেনে নিই, তাই না? গীতাঞ্জলি কাব্যের জন্য উত্তরটা কি? গীতাঞ্জলি, গীতাঞ্জলি কাব্যের জন্য গীতাঞ্জলি, তাই না? গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আর এই পুরস্কারটা কত সালে পেয়েছেন? কত সালে? 1913 সালে, তাই না? তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা বাড়ির কাজ নেই, তাই না? আমাদের বাড়ির কাজটা কি? জন্মভূমি কবিতায় বাড়ির কাজটা সবাই লিখে নাও খাতায়। জন্মভূমি কবিতায় কবিতায় জন্মভূমিকে জন্মভূমি কবিতায় জন্মভূমিকে ভূমিকে রানী রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা কর। শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।